আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান, আমার পাশে আছে মেহেদি ভাই, উনি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট এবং উনি চাচ্ছে ওনার এই সেট আপটি দিয়ে উনি ফ্রিল্যান্সিং রিলেটেড কাজগুলো করবে। যেহেতু কম্পিউটার সায়েন্স, সেখানে একটি কম্পিউটার অবশ্যই তার প্রয়োজন হবে তার কাজের অগ্রগতির জন্য, বাট উনি চাচ্ছে কাজগুলো এখন থেকে নিজের মাঝে ডেভেলপ করতে, রাইট? জি। এবং ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা কলাতিয়া কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ থেকে ভাই, কেরানীগঞ্জ থেকে আসছে। টোটাল সেট আপটি পড়ছে 55,200 টাকা। 55,200 টাকা সেট আপটি কেমন? প্রসেসরটি রাখা হয়েছে রাইজেন 5 এর 5600G প্রসেসর। এখন এই প্রসেসরটিকে বাড়িয়ে বা এই প্রসেসরের সাথে গ্রাফিক্স কার্ড লাগিয়ে অনেক কিছু কমিয়ে কনফিগারটি 55,000-এর মধ্যে রাখা যেত, বা 55,500 বা 60,000 টাকার মধ্যে করা যেত গ্রাফিক্স কার্ড সহ। এমন অনেক পিসি বিল্ড আছে যেখানে 40,000 টাকার মধ্যে 8GB গ্রাফিক্স কার্ড দেওয়া হচ্ছে, বাট কনফিগারটি একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই বাজেট অনুসারে কনফিগারটি কেমন হয়েছে। প্রসেসরের দাম ধরা হয়েছে মাত্র 12,000 টাকা। রাইজেন 5 5600G প্রসেসর, এটি একটি আনঅফিসিয়াল প্রসেসর, বক্সগুলো বাংলাদেশেই করা হয় আর এই প্রসেসরগুলো ট্রে আকারে আসে, তবে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে প্রসেসরটিতে। প্রসেসরের সাথে সাথে মাদারবোর্ডের একটি কথা আসে। মাদারবোর্ড রাইজেন 5 5600G প্রসেসর সাপোর্টেড যে মাদারবোর্ড, সেটা কিন্তু 6,000 থেকে শুরু করে 20-25,000 টাকার মধ্যেও হয়। এই কনফিগারেশনে যে মাদারবোর্ডটি রাখা হয়েছে সেটি একটি MSI-এর অফিসিয়াল B450 গেমিং প্লাস ম্যাক্স, এই মাদারবোর্ডটি রাখা হয়েছে LTX মাদারবোর্ড, যার প্রাইস 13,300 টাকা। এই মাদারবোর্ডের যে স্পেশাল ফ্যাসিলিটিগুলো আছে, 4টি র্যাম স্লট আছে, চাইলে 128GB পর্যন্ত আপনি র্যাম লাগাতে পারবেন। এখানে NVMe স্লট পাবেন একটি, যেখানে Gen 3 Gen 4 উভয় NVMe আপনি লাগাতে পারবেন। ভিউয়ার্স, গ্রাফিক্স কার্ডের স্লট আপনি পেয়ে যাবেন 2টি, চাইলে 2টা গ্রাফিক্স কার্ড ক্রস ম্যাচিং করেও লাগানো যাবে। সো গেমিং একটি মাদারবোর্ড ফ্যাসিলিটি অবশ্যই, যখন আপনি লোড দিবেন প্রসেসরে, প্রসেসর থেকে 100% আউটপুট পাওয়ার চেষ্টা করবেন, তখন এই ধরনের মাদারবোর্ড আপনাকে খুব হেল্প করবে দারুণভাবে। এবং এখানে চাইলে আপনি 6-7টা হার্ড ড্রাইভও লাগাতে পারবেন, কোনো প্রকার প্রবলেম নেই। অর্থাৎ আমরা অনেক সময় দেখে থাকি যে কম দামি মাদারবোর্ডগুলোতে একটার জায়গায় 2টা হার্ড ড্রাইভ লাগালেও মাদারবোর্ড হ্যাং করে ফেলে। সো এই ধরনের মাদারবোর্ড যখন লোড দিবেন হ্যাং করার এই প্রবণতা থাকবে না। র্যাম রাখা হয়েছে 2টি র্যাম রাখা হয়েছে, র্যামের প্রাইস পড়েছে 5,300 টাকা। টিমের টাফ ইয়েলো 2টি র্যাম রাখা হয়েছে, 16GB র্যাম, 8GB করে। টাফ ইয়েলো পার ইউনিট র্যামের প্রাইস পড়েছে 2650 টাকা। প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। র্যামের ক্যাশ লেটেন্সি 16/18/18/38। NVMe 512GB রাখা হয়েছে, টিম MP33 512GB, এটা রিডাইট স্পিড 2400x2100, 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে NVMe-তে। ভিউয়ার্স, NVMe-র প্রাইস কিন্তু ধাপে ধাপে বাড়ছে, হয়তো বা কয়েকদিন পরে এই NVMe আমাদের 4,500 থেকে 4,700 টাকায় বিক্রয় করা লাগতে পারে। সো যারা মনে করছেন যে PC দরকার, PC-র জন্য বাজেট করতেছেন, তারা একটু দ্রুত সময়ের মধ্যে PC পিক করার চেষ্টা করেন, তাহলে হয়তো বা 2,000 থেকে 2,500 টাকা বর্তমান সময়ে আপনি সেভ করতে পারবেন যদি 1 সপ্তাহ পরেও PC কিনেন এই ধরনের কনফিগারেশন। এখানে 512GB NVMe, 16GB র্যাম, মাদারবোর্ড, প্রসেসর, ক্যাশিংটি যেটি রাখা হয়েছে বর্তমান সময় ওভর একটি জনপ্রিয় ক্যাশিং E3335D, এবং এই ক্যাশিংটিতে 4টি প্রি ইনস্টল ফ্যান আছে। পাশে আপনারা গ্লাস প্যানেল, টেম্পার্ড গ্লাস প্যানেল আছে, চাইলে আরও 2টি ফ্যান লাগানো যাবে, বাট এত ফ্যান আমার মনে হয় না প্রয়োজন আছে, 4টি ফ্যানই যথেষ্ট। পাওয়ার সাপ্লাই, PC পাওয়ারের পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে 300W, যেটি পিক আওয়ারে কিন্তু 700W পর্যন্ত দিতে সক্ষম। পাওয়ার সাপ্লাই 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, প্রাইস রাখা হয়েছে 2,700। ভিউয়ার্স, আপনারা দেখছেন একটি RGB স্পিকার আছে হ্যাবিটের, RGB স্পিকারটির প্রাইস পড়েছে মাত্র 1,200 টাকা। স্পিকারটির মডেলটি হলো SK204। কিবোর্ড মাউস কম্বো আছে, আপনারা দেখতে পারছেন IMIS-এর 480 কিবোর্ড মাউস কম্বো, যাও কিন্তু বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি কম্বো সেটে পরিণত হয়েছে। মাত্র 2,500 টাকায় কিবোর্ড মাউস, হেডফোন, মাউস প্যাড পেয়ে যাচ্ছেন, 1 বছরের ওয়ারেন্টি আছে। ওয়াইফাই রিসিভার রাখা হয়েছে, 500 টাকা মূল্য ধরা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি বিষয় ছিল মনিটর। এই মনিটরটি একটি ভিউসনিকের মনিটর, যেটি ইন্টারন্যাশনাল একটি ব্র্যান্ড, বাংলাদেশের কোনো ব্র্যান্ড না, আমেরিকান ব্র্যান্ড, বিশেষ করে ভিউসনিক।
এটা নিয়ে বেশ কথা হচ্ছে কয়েকদিন যাবত বাট এই মনিটরটি হয়তোবা যখন আপনারা কেনার ইচ্ছা পোষণ করবেন বেশি বেশি তখন স্টকে নাও থাকতে পারে 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম 100 হার্টজ রিফ্রেশ রেট আইপিএস প্যানেলের একটি মনিটর 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে সো ভিউসনিক অলওয়েজ গুড ব্র্যান্ড বাংলাদেশে প্রায় 23 বছর ধরে আছে ব্র্যান্ডটি এবং এই ব্র্যান্ডকে কপি করে অনেকগুলো ব্র্যান্ড বাজারে এসেছে সো আপনারা অনেক সময় এগুলোকে চাইনিজ ব্র্যান্ড মনে করতে পারেন বাট ওই ব্র্যান্ডগুলো আর এই ব্র্যান্ডগুলো এক না আই থিঙ্ক টোটাল কনফিগারে যে প্রোডাক্টগুলো ছিল আমি কভার করতে পেরেছি এবং মেহেদি ভাই আপনার কেমন লাগলো আমাদের শোরুমে এসে যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আর প্রধান কারণ আসার হলো এখানের বাজেটটা অনেক রিজনেবল আর অনেক কম আর প্রিয় মেহেদি ভাই তো আছেই আমাদের ডিসকাউন্ট করে দেওয়ার জন্য অনেক ডিসকাউন্ট করার পর এই বাজেটটি হয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক স্যাটিসফাইড আর আসলে দেখা যাচ্ছে যে প্রসেসরটি শুধুমাত্র আনঅফিশিয়াল প্রসেসর অফিশিয়াল প্রসেসর বাজারে নেইও বাকি যে প্রোডাক্টগুলো আছে সবগুলো অফিশিয়াল প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করা হয়েছে এবং আই থিঙ্ক কনফিগারটি 4 থেকে 5 বছর খুব ভালো মতো ওনাকে সার্ভিস দেবে এবং এই ধরনের কনফিগারেশনে উনি যদি চায় নেক্সটে গ্রাফিক্স কার্ড লাগাবে হায়ার গ্রাফিক্স কার্ড লাগাতে পারে এছাড়া যদি মনে করে যে প্রসেসরগুলোর সাথে গ্রাফিক্স কার্ড নেই সে প্রসেসরগুলো এখানে এক্সচেঞ্জ করবে সেটিও করতে পারবে কারণ আমাদের সেল থেকে কিন্তু এক্সচেঞ্জ অফার আছে ভাই আপনি যদি আমার দর্শকদের সে লাস্টে কিছু বলে থাকেন জি আমি বলতে চাচ্ছি আপনারা যারা কম্পিউটার কিনতে চাচ্ছেন বা পিসি একটা বিল করতে চাচ্ছেন আপনারা সেলটিক বিডিতে আসতে পারেন ভাইয়ের ব্যবহার খুব ভালো আর অনেক ডিসকাউন্ট তো দেবেই আর সাথে ভালো ব্যবহার আছে আপনারা আপনার সেলস সার্ভিসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই কম্পিউটারগুলো নিয়ে গেলেন 50,000-60,000 টাকা খরচ হলো দেখা যায় যে এই প্রবলেম হলে কিন্তু একটি সমস্যা আর এই কম্পিউটার পার্টসে একবার সমস্যা হয়ে গেলে অনেকবার ভোগান্তিতে পড়তেও পারেন সেক্ষেত্রে আপনার সেলস সার্ভিসটা খুবই জরুরি চেষ্টা করি আমরা আমাদের আপনার সেলস সার্ভিসটা আপনাদের উদ্দেশ্যে ঠিক রাখা আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের এই সার্ভিস আমরা কন্টিনিউ করতে পারি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ